নমস্কার বন্ধুরা, ফেমাস দোলন্স কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের জন্য, লাউয়ের খোসা ভাজা। খুবই ইজি একটা রেসিপি এবং ভাতের প্রথম পাতে খাওয়ার জন্য দারুণ একটা মুখরোচক রেসিপি। আপনারা চাইলে আমার এই রেসিপিটা ফলো করে বাড়িতে তৈরি করে দেখবেন, আশা করবো আপনাদের সকলের ভালো লাগবে। রেসিপি তৈরি করার জন্য প্রথমেই আমি লাউয়ের খোসা ভালো করে কুচিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে লাউয়ের খোসা একটু সেদ্ধ করে নিতে পারেন, তবে খুব কচি লাউয়ের খোসা হলে কিন্তু সেদ্ধ করার প্রয়োজন নেই, একবারে কুচিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েই রান্না করতে পারবেন। আর এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। ফোড়নের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা শুকনো লঙ্কা আর সামান্য কালো জিরে। কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম, তেলটা ভালো করে গরম করে নেব। এবার ফোড়নটা দিয়ে দিলাম, ফোড়নটা ভালো করে বেশ কিছুক্ষণ খুব সুন্দর একটা সেন্ট আসা পর্যন্ত ভেজে নেব। যেই ভাজা হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দেবো লাউয়ের খোসাগুলো। দিয়ে দিলাম লাউয়ের খোসাগুলো, একবারে কাঁচা লঙ্কা সমেতই দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। এই নুন হলুদ দেওয়ার পর এর মধ্যে আমি সামান্য জল অ্যাড করব, ওই সামান্য জলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। দেখলেন, সামান্য আমি জল দিলাম। এবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো, একদম লো ফ্লেমে কিন্তু রান্নাটা করতে হবে। পাঁচ মিনিটের জন্য ঢাকা দিলাম, পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে দেখুন একদম জলটা কিন্তু শুকিয়ে গেছে, আর তার সাথে দেখতেই পাবেন যে এই লাউয়ের খোসাগুলো কীভাবে সেদ্ধও হয়ে গেছে। আর যদি দেখেন বেশ বড় এবং অনেকটাই বুড়ো টাইপের লাউ, তার খোসা ভাজতে গেলে কিন্তু সেই খোসাটা একটু সেদ্ধ করে নিতে পারেন। এই দেখুন লাউয়ের খোসা আমার একদম সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই সময় আমি এখন দিয়ে দিলাম সামান্য চিনি, দিয়ে ভালো করে ভেজে নেব বেশ কিছুক্ষণ। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে দিয়ে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। আমার কিন্তু খোসা একদম ভাজা ভাজা হয়ে গেছে, আমি এখন গরম গরম পরিবেশন করব। আজকের আমার এই লাউয়ের খোসা ভাজা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের দ্বারা জানাবেন। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকা বেল বাটনটা প্রেস করে নেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে কিন্তু পেজটা লাইক ও ফলো করে নেবেন। চলে আসবো নতুন রেসিপি নিয়ে, সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।